আসসালামু আলাইকুম। এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটি কলাম করতে কত টাকা খরচ হবে এই ভিডিওটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এখানে 22,200 টাকা খরচ হয় একটি কলাম করতে, একেবারে বেস থেকে শুরু করে ছাদ দেওয়া পর্যন্ত। এখানে কিন্তু এই বিল্ডিংটি টোটাল আছে 1300 স্কোয়ার ফিটের মতো, 14টি কলাম দেওয়া আছে। 14টি কলামের মাঝে মাঝখানে চারটা কলাম আছে, 10-15, এখানে 8টি করে 16 mm রড দেওয়া হবে। আর সাইটের মাঝখানে আছে যেই কলামগুলি, ওইগুলা কিন্তু 6টি করে 16 mm, 10-12 সাইজ কলামের। আর কর্নারের যে কলাম আছে ওইগুলাতে 4টি করে 16 mm, 10-10 কলামের সাইজ। তো ওইটা যেই ছুরিগুলা বাদাই করা হচ্ছে ওই ছুরিগুলা কিন্তু 8 mm। তো 8 mm যে ছুরিগুলা ওইগুলা 5 ইঞ্চি পরপর, যে গেট বিম পর্যন্ত যে ছুরিগুলা দেওয়া হচ্ছে ওইগুলা 5 ইঞ্চি পরপর বাদাই করা হচ্ছে। এবং যে গেট বিমের উপরে কলাম 9 ফিট যে কলাম ডালাই করা হবে, কারণ 1 ফিট তো বিম হয়, সেইখানে 2.5 ফিট পর্যন্ত 5 ইঞ্চি করে, এরপরে 4 ফিট বাঁধা হইবে 6 ইঞ্চি করে, এরপরে 2.5 ফিট পর্যন্ত বাদাই করা হবে 5 ইঞ্চি করে। আর যে বেজের আমরা যে সাইজ এখানে, বেজেও কিন্তু 16 mm রড। তো বেজের যে 16 mm রড বেসটাও কিন্তু 3 সাইজের করা হচ্ছে। কর্নারেরগুলা দেওয়া হচ্ছে 4.5 ফিট এবং সাইটের মাঝখানেরগুলা 5 ফিট, আর একেবারে মাঝখানে যে বেজগুলা হবে ওইগুলা 5.5 ফিট বাই 5.5 ফিট। আর 16 mm রড 5 ইঞ্চি করে বাদাই করা হচ্ছে। আর যে হুকগুলা দেওয়া আছে বেসের, ওইগুলা কিন্তু 5 ইঞ্চি করে ওই হুকগুলা দেওয়া হচ্ছে। তো ওইটা হিসেব করে আপনারা কীভাবে এই বিল্ডিংটা ফাউন্ডেশনটা তৈরি করবেন, তো ওইটা কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে যদি আপনি নেন, যদি তিনতলা বিল্ডিং করেন তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে আপনি কাজটা করবেন। আর যদি আমার ভিডিওটা দেখেন, আমাদের ভিডিওগুলো ফলো করেন, আর যদি মনে করেন যে আপনি করবেন, তাহলে আমরা যেভাবে করি ওইভাবেই করতে হবে, কোনো কম বেশি করা যাবে না। আর এখানে যে গর্ত অনেক সময় আমরা করি, ওই গর্তটা কিন্তু 5 ফিট পর্যন্ত করা হয়, 5.5 ফিটও করা হয়, ওইটা মাটির উপর নির্ভর করে। আপনি যদি দেখা যায় 7 ফিট পর্যন্ত মাটি ভালো না, 8 ফিট পর্যন্ত মাটি ভালো না, তাহলে ওইটা আপনি 8 ফিট পর্যন্তই করতে হবে। হয়তো 3 ফিট পর্যন্ত আপনার ওই মেগাডন করতে হবে, যেমন কুয়া বালি ফালাই শক্ত করতে হবে, ওইটা অন্য হিসাব যদি মাটি না ভালো হয়। তাহলে এইভাবে যদি মাটি ভালো হয় তাহলে আপনি 5 থেকে 5.5 ফিট মাটি করলেই তিনতলা ফাউন্ডেশনের জন্য হয়। আর নিচে আপনার ইরসোলিং না করে যদি সিসি ডালাই দেন তাহলে ও পারেন, আর যদি ইরসোলিং দিবেন, মনে করেন ইরসোলিংও দিতে পারেন, তবে আমার ব্যক্তিগতভাবে দেয় আপনার ইরসোলিং থেকে সিসি ডালাই করাটাই ভালো। আর সিসি ডালাই আপনি বেশি করবেন না, সেন্টার বাইর করে তারপর কার দিয়ে সব দিকে 2 ইঞ্চি করে বড় দিলেন, কারণ কাঠ ফিটিং যদি করেন। আর যদি কাঠ না ফিটিং করেন, যদি মাটি ভালো হয় না ভাঙে, তাহলে আপনার সাইটে পলিথিন দিয়েও আপনি ডালাইটা দিতে পারেন। আর আমাদের অনেক বিল্ডিং আছে যে মাটি নরম হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বক্স ফিটিং করে ওই ডালাইটা দেওয়া হয়। আর আমরা বেশিরভাগ চেষ্টা করি যে সিসি ডালাইটা দেওয়ার জন্য। সিসি ডালাই দিলে যে ইরসোলিংয়ের বদলে আর ইরসোলিং লাগে না, যে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আপনি সিসি ডালাইটা দিতে পারেন। আর সবসময় একটা খেয়াল করবেন যে ওই জিনিসটা করলে ভালো, যদি মিক্সচার মেশিন দিয়ে আপনি ডালাইটা করতে পারেন তাহলে মালটা মিক্স হয় সুন্দর, সবগুলা সিমেন্ট কুয়া ওইগুলা সুন্দরভাবে একটা মিক্সিং হয়, সেই ক্ষেত্রে ভালো। আর এখানে দেখেন বক্স ফিটিং করা হচ্ছে, আর সব দিকেই কিন্তু যাতে করে 3 ইঞ্চি রটের কাভারিং থাকে, কার থেকে যাতে ওই রডগুলা 3 ইঞ্চি কাভারিং থাকে, ওইটা খেয়াল রাখতে হবে। আর সাইটে যদি দেখা যায় যে মাটি ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনার কাট ফিটিং করে নেবেন। আর যদি মাটি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি ফলিতিনো সাইটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আমরা ডালাইয়ের হাইট বিবেচনা করি, তো আমরা কর্নারের যে কলামগুলো আছে ওইগুলাতে 12 ইঞ্চি ডালাই, 3 ইঞ্চি স্টেফার আছে। আর সাইটের মাঝখানে যে কলামগুলো ওইগুলো 14 ইঞ্চি ডালাই, 3 ইঞ্চি স্টেফার দিবেন। আর যে মাঝখানেরগুলা ওইগুলা 16 ইঞ্চি ডালাই, 5 ইঞ্চি স্টেফার। ওই হিসাবে যদি আপনি কাজগুলা করেন তাইলে আপনার কাজটা সুন্দর হবে। আর সবসময় চেষ্টা করবেন যে ভালো একজন দক্ষ মিস্ত্রিকে দিয়ে আপনি কাজটা করাইতে, কারণ যদি ভালো একজন মিস্ত্রিকে দিয়ে আপনি কাজটা করান হয়তো 5-10 টাকা তো বেশি নিবেই, এটাই স্বাভাবিক। তো আমরা একটা হিসাব বের করে রাখছি যে কোন পরিমাণ কোন
রড কতটুকু লাগছে, সিমেন্ট কতটুকু লাগছে, এখানে লেখা আছে দেখেন রড 100 কেজি টোটালি চুরি সহ 9000 টাকা, 90 টাকা কেজি দরে, সিমেন্ট 10 ব্যাগ 520 টাকা করে 5200 টাকা, কুয়া 50 ফুট আপনার সিসি ডালাই সহ, কুয়া 50 ফুট 5000 এই 110 টাকা করে 5500 টাকা, আর বালি দর্শি 50 ফিট, কারণ বালি তো অনেক সময় আপনার ডালাইয়ের আগেও বালুটা ফালাইতে হয়, গাঁথাটা বড় করতে হয়, সেই ক্ষেত্রে 2000 টাকার বালু, মোট 22200 টাকা। তো 22200 টাকা হলো আপনার গ্রেট বিম ছাড়া, ওইটা শুধু নিচ থেকে যে বেস থেকে শুরু করে কলাম উঠানো পর্যন্ত, ছাদের কলাম উঠানো পর্যন্ত, ওইটা গ্রেট বিম, এটা আলাদা হিসাব হবে, এবং মেস্তুরি মজুরিটাও এখানে ধরা হয় না, কারণ মেস্তুরি মজুরি তো আপনি একটা বিল্ডিং করলে শুধু কলাম করে আপনি দিতে পারবেন না, ওইটা আপনার একটা ধারণা দেওয়ার জন্য, যে অনেকে প্রশ্ন করেন বা কমেন্টে জানান যে একটা কলাম করতে কত টাকা খরচ হবে, এটা কিন্তু বিম ছাড়া আমি আপনাদের যে হিসাবটা দিছি ওইটা মোটামুটি আপনারা যখন যারা বাড়ি করছেন বা করবেন তারা হয়তো এই বাড়িটা আমার হিসাবটা দেখলে মোটামুটি আইডিয়া পাবেন। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো